সালামু আলাইকুম, আমি আরিফা শফি মেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে নতুন একটি প্রপার্টি দেখাবো আপনাদেরকে। এটি উত্তরখানে মাজার চৌরাস্তায় বিটিআইয়ের একটি বিল্ডিং, বিটিআইয়ের ছায়াবিথি। আপনারা অনেকেই হয়তো বিল্ডিংটি দেখেছেন। এটির লিফটের সেভেনে এই ছোট্ট অ্যাপার্টমেন্টটি। এটি ছোট একটি অ্যাপার্টমেন্ট হলেও এতে কিন্তু ফ্যাসিলিটির কোনো অভাব নেই। অ্যাপার্টমেন্টটি 1177 স্কোয়ার ফিট, এতে তিনটি বেডরুম আছে, 1, 2 এবং 3। তিনটি বেডরুমে আপনাদেরকে দেখাবো। আছে দুটো বাথরুম, একটি কমন এবং একটি অ্যাটাচড। এবং আমার হাতের ডান দিকে আপনারা কিচেন দেখতে পাবেন, এবং মাঝখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ডাইনিং, এবং ক্যামেরা যেখানে আছে সেটি হচ্ছে ড্রয়িং রুম, ছোটো একটি ড্রয়িং রুম। অ্যাপার্টমেন্টটির সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে এই বিল্ডিংয়ের কমন ফ্যাসিলিটিস। 138টি অ্যাপার্টমেন্ট থাকায় এখানে কমন যে স্পেসগুলো সেগুলো কিন্তু অনেক, যেটা এই লোকেশনে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। তো আমরা শুরু থেকে বাসাটি আগে দেখাবো, এবং এরপরে কমন ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে দেখাবো। এটি হলো এন্ট্রান্স। এন্ট্রান্সের পরে ছোট একটি লবি আছে। লবি দিয়ে এসে আমার হাতের বাম দিকে ডাইনিং। আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিংটি খুব ছোট এবং ছিমছাম। দুপাশ করে আপনারা 6 জন বসাতে পারবেন। ওভেন রেখেছেন ওনারা, ফ্রিজ রেখেছেন এবং ওয়াগন রেখেছেন। তবে ইন্টেরিয়র ডিজাইন করে নিলে আপনারা আরও কম্প্যাক্ট ওয়েতে ফার্নিচার রাখতে পারবেন। আমার ঠিক অপোজিটে আছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছিমছাম এবং ছোট। তো কম্প্যাক্ট ওয়েতে ফার্নিচার কিনে এটার আপনারা গুছিয়ে নিতে পারবেন। এরপর আসি কিচেনে। ডাইনিংয়ের ঠিক উল্টো দিকে কিচেন। কিচেনে উইন্ডো আছে, বেশ বড়ই উইন্ডো। আমরা দেখতে পাচ্ছি তারা কীভাবে ইউজ করেছেন। আপনারা যদি কেবিনেট দিয়ে পুরো জায়গাটি সাজিয়ে নেন তাহলে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবারে আসি গেস্ট বেডরুমে। এটি হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমে আপনারা চাইলে একটি খাট দিতে পারেন, অথবা তারা যেভাবে ইউজ করছেন অ্যাজ এ ফ্যামিলি লিভিংয়ের মতো করে বাচ্চাদের খেলার জন্য, আপনারা এভাবে মিক্সড ইউজ করতে পারেন, বা স্টাডি রুম হিসেবেও এটাকে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু তারা ডেভেলপার, এখানে কোনো ডোর ব্যবহার করেননি, চাইলে আপনারা একটি ডোর লাগিয়ে নিতে পারবেন। সো গেস্ট বেড এবং ড্রয়িং ডাইনিংয়ের পরে আমরা আরেকটি করিডোরের মতো স্পেস দিয়ে কানেক্টেড হচ্ছি মাস্টার বেড এবং সেকেন্ড বেডরুমের জন্য, যেটাকে আমরা চাইল্ড বেড বলতে পারি। এবং এইখানেই আছে আরেকটি বাথরুম। বাথরুমটি খুবই ছিমছাম, ছোট, সুন্দর বাথরুম। ন্যাচারাল ভেন্টিলেশন আছে। আলাদাভাবে আপনাদের কিন্তু এক্সস্ট ফ্যান এখানে প্রয়োজন নেই, আমাদের দেখে মনে হচ্ছে না প্রয়োজন আছে, তবুও চাইলে আপনার একটি এক্সস্ট ফ্যান লাগিয়ে নিতে পারেন সিলিং মাউন্ট করে। এবারে আসি আমরা চাইল্ড বেডরুম। এটা আমার কাছে খুবই চমৎকার একটি চাইল্ড বেডরুম মনে হচ্ছে, স্পেশালি এই বারান্দাটার কারণে। বারান্দাটি এক কথা বিশাল। তো এত ছোট একটি অ্যাপার্টমেন্টে এত বড় এবং চমৎকার বারান্দা এটা আসলে এক্সপেক্ট করা যায় না, এবং এটির সামনে অনেক দূর পর্যন্ত খালি, এবং এটা খালিই থাকবে কারণ সামনের যে স্পেসটি এটা কিন্তু বিটিআইয়ের সামনের কিন্তু ওপেন স্পেস। ক্যামেরাটা যদি আর একটু সামনে যায় তাহলে নিচের দিকে ফোকাস করলে স্পেসটি দেখা যাবে, এদিকটা খালি থাকবে, সবসময় খালি থাকবে। এবং এখানে এই বারান্দা ছাড়াও আমার হাতের বাম দিকে এদিকে কিন্তু আরও একটু উইন্ডো আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার তারা যেভাবে বসিয়েছেন। আপনারা চাইলে কিন্তু আরও গুছিয়ে ফার্নিচার বানিয়ে নিলে আরও অনেক অনেক বেশি কিছু রাখতে পারবেন, গুছিয়ে রাখতে পারবেন। এবারে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটিও ছোট, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে এবং ছোট একটি বারান্দা আছে। এই বারান্দাটিও একটি কোর্টইয়ার্ডে ওপেন হয়েছে। ক্যামেরা যদি নিচের দিকে তাকায় এদিকটিও খালি এবং বাইরের সাথে কিন্তু কানেক্টেড। তো সবসময় এখানেও যথেষ্ট পরিমাণে বাতাস এবং আলোর যাওয়া আসা থাকবে। ক্যামেরাটা একটু ঘোরালে দেখা যাবে যে এই জায়গাটায় সুন্দর করে ঘাস দিয়ে তারা কিন্তু খুব ফ্যামিলি ছিমছাম একটি এনভায়রনমেন্ট তৈরি করেছেন। আর তাছাড়া তারা কোনো কাস্টমাইজড ফার্নিচার এই রুমেও তৈরি করেননি। তো একটু ভালো মতো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু খুব ভালো একটি ক্যাবিনেট করা পসিবল, এবং খাটের এই পাশে একটি রিডিং টেবিল দেওয়া পসিবল। বিল্ডিংয়ের নিচেই আছে একটি গ্রোসারি শপ, যেখান থেকে আপনি যখন তখন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন, এবং এই দোকান থেকে এই বিল্ডিংয়ে হোম ডেলিভারি সার্ভিস
চালু আছে। বিল্ডিংটির কমিউনিটি হলটি যথেষ্ট বড় এবং এখানে বিয়ে ছাড়াও যে কোনো ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা সম্ভব। এখানে রয়েছে মেল এবং ফিমেল ওয়াশরুম, যেটি বিল্ডিংয়ের মূল অংশ থেকে আলাদা এবং এই শুধু কমিউনিটি রুমটিকেই সার্ভ করে। জিমনেশিয়ামটিও যথেষ্ট বড় এবং এখানে প্রপারলি সব মেশিন বসালে পুরোপুরিভাবেই জিম করা সম্ভব। প্রেয়ার রুমটি যথেষ্ট বড় এবং প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাজ এই প্রেয়ার রুমে পড়া হয়। বিল্ডিং এর পেছনের দিকে রয়েছে বেশ কিছু গ্রিন, এখানে বাচ্চারা ফুটবল খেলতে পারবে এবং রয়েছে একটি ওপেন টেরেস। বিল্ডিং এর ছাদটি সবচেয়ে সুন্দর, ছাদের প্রায় দুটো লেয়ার আছে। একটি লেয়ারে আছে বারবিকিউ জোন এবং কাপড় শুকানোর জন্য দুটি আলাদা আলাদা টেরেস, এবং আরেকটি লেয়ারে আছে গাছ, ঘাস এবং বাচ্চাদের খেলার জায়গা। তো বিটিআইয়ের এই ফ্ল্যাটটি নিয়ে আজকে এতটুকুই। এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা ভিজিট করতে চান, তাহলে নিচে দেওয়া আমাদের ফোন নম্বরে কল করুন। আর এরকম আরও ফ্ল্যাটের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে সাথে থাকুন।